প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি অশ্বিনী কুমার পাল, সহকারী শিক্ষক আলোকাবার উচ্চ বিদ্যালয় আটোয়ারি পঞ্চগড়। আজকে আমি নবম ও দশম শ্রেণী রসায়ন বিষয়ে অষ্টম অধ্যায়ের একটি পাঠ আলোচনা করব, তা হল গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ। তো চলো বন্ধুরা, আমরা গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করার আগে আমরা তড়িৎ বিশ্লেষণের কিছু ব্যবহার জেনে নিই। তো প্রথমে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটি একটু দেখে নিই। ধাতু নিষ্কাশন বলতে আজকে আমরা এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড হতে কি করে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা যায় তার একটি প্রক্রিয়া আমরা দেখব। অ্যালুমিনিয়াম অক্সাইড নিষ্কাশন, অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আলোচনা করতে গেলে আমাদের তড়িৎ বিশ্লেষণ একটি কোষের প্রয়োজন। এক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে থাকতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং এই অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিত হয়ে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন আকারে থাকবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আয়ন আর থাকল অক্সাইড আয়ন। তো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এক্ষেত্রে তড়িৎদ্বার থাকবে দুটি, বাইরের বিদ্যুৎ উৎস হিসেবে আমরা ব্যাটারি ব্যবহার করতে পারি অথবা সরাসরি বিদ্যুৎ ব্যবহার করতে পারি। তো আমরা তো জানি বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যেটি যুক্ত থাকবে তাকে বলা হবে অ্যানোড। বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকবে তাকে বলা হবে ক্যাথোড। অ্যানোড তাহলে হলো ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। তো আমরা জানি ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে ধনাত্মক আয়ন, আর ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে ঋণাত্মক আয়ন। তাহলে ক্যাথোডের বিক্রিয়া কি ঘটতেছে? ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডের দিকে অ্যালুমিনিয়াম আয়ন গেলে এই অ্যালুমিনিয়াম আয়নে তিনটি ইলেকট্রন ঘাটতি আছে, সে তিনটি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হবে। এইভাবে অ্যালুমিনিয়াম পরমাণু অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়। অপর দিকে অ্যানোডের দিকে কে যাচ্ছে? অ্যানোডের দিকে যাচ্ছে অক্সাইড আয়ন। এর দুটি ইলেকট্রন বেশি আছে, দুটি ইলেকট্রন দান করে দিই। আমরা এই ইলেকট্রনটাকে এই পাশে লিখে মাইনাস আকারেও লিখতে পারি, আবার উৎপাদের সাথে প্লাস আকারেও দেখা দিতে পারি। তাহলে একটি অক্সিজেন পরমাণু তৈরি হবে। আমরা তো জানি অক্সিজেন পরমাণু অবস্থায় থাকতে পারে না, পরপর দুটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন গ্যাসে পরিণত হবে। এক্ষেত্রে দেখো একটা অক্সাইড আয়ন দুটি ইলেকট্রন দান করে একটি অক্সিজেন পরমাণু তৈরি করে। তাহলে এই একটি অক্সিজেন পরমাণুর জন্য কয়টি ইলেকট্রন? দুটি ইলেকট্রন। এই অক্সিজেন পরমাণুর জন্য কয়টি ইলেকট্রন? দুটি ইলেকট্রন। তাহলে আমরা এই পাশে চারটা ইলেকট্রন দেখাইতে পারি, অথবা এটাকে এই পাশেও আমরা দেখাইতে পারি। যদি আমরা বিক্রিয়কের সাথে দেখাই তাও তখন আমরা এটাকে মাইনাস আকারে দেখাবো, আর যদি উৎপাদের সাথে দেখাই তাহলে প্লাস আকারে দেখাবো। আমি এখানে তোমাদের দুটোই কিন্তু দেখাইছি, আমি কি বলে বিক্রিয়কের সাথে দেখাইছি মাইনাস অবস্থায়, এইবারে উৎপাদের সাথে দেখাইলাম প্লাস অবস্থায়। ধাতু বিশুদ্ধিকরণ, তো ধাতু বিশুদ্ধিকরণ বলতে অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে রূপান্তর করা। ধরি আমরা যে কোনো কপারের মধ্যে যদি
অপদ্রব্য বা ভেজাল হিসেবে সিলভার গোল্ড বা অন্য কোনো ধাতু মিশ্রিত থাকে তাহলে আমরা কীভাবে তাকে বিশুদ্ধ কপারে রূপান্তরিত করতে পারি, সেটা সম্ভব তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। তো আমরা আবারও একটা তড়িৎ বিশ্লেষণ কোর্স চিন্তা করব বা আঁকব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ধাতুকে বিশুদ্ধকরণ করা হবে সেই ধাতু তৈরি তড়িদ্দার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু অবিশুদ্ধ আমরা কপারের বিশুদ্ধকরণ করছি, এই কপারের কোনটা অবিশুদ্ধ কপারটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে এবং বিশুদ্ধ কপারকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। এবং সেই ধাতু কি করতে হবে, সেই ধাতুর এখানে লবণ থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের কপার ধাতু বিশ্লেষণ করছি, তাহলে আমরা কপার সালফেট নিতে পারি। তাহলে কপার সালফেট নিলে কপার আয়ন এবং সালফেট আয়ন অবস্থায় থাকবে। ঠিক একইভাবে এটাকেও বাইরে থেকে কি দিতে হবে, বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ ব্যাটারির সাথে যুক্ত করতে হবে। এখন দেখো, তাহলে এটা আমাদের ধনাত্মক তড়িদ্দার, এটা আমাদের ঋণাত্মক তড়িদ্দার। ধনাত্মক তড়িদ্দারের দিকে যাবে কে, সালফেট আয়ন। ঋণাত্মক তড়িদ্দারের দিকে যাবে কে, কপার আয়ন। এখানে মজার ব্যাপার হলো যে আসলে এখানে সালফেট আয়ন বিক্রিয়া অংশগ্রহণ না করে এই যে দ্বন্দ্বটা আছে, অর্থাৎ অ্যানোড, এই অ্যানোড বা অবিশুদ্ধ কপারটা নিজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবারে আসো অ্যানোডের দিক দিয়ে কি ঘটতেছে। এক্ষেত্রে এই যে কপার দ্বন্দ্বটা আছে, এই কপার দ্বন্দ্বটা নিজেই দুটি ইলেকট্রন দান করে, অর্থাৎ কপার পরমাণু দুটি ইলেকট্রন দান করে কপার আয়নে পরিণত হয়। অর্থাৎ এই কপার পরমাণু দুটি ইলেকট্রন যখন দান করবে তখন কি হবে, কপার আয়নে পরিণত হবে। এই কপার আয়ন তখন দ্রবণে চলে আসে। এখন যাও ক্যাথোডে। ক্যাথোডে বিক্রিয়ার দিকে কে যাচ্ছে, কপার আয়ন যাচ্ছে। এই কপার আয়ন কি করবে, দুটি ইলেকট্রন গ্রহণ করবে। দুটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, কপার পরমাণুতে পরিণত হবে। এই কপার পরমাণুগুলো তখন ক্যাথোডের গায়ে জমা। তাহলে আগে এটা আমাদের বিশুদ্ধ ছিল, অর্থাৎ এটা ছিল বিশুদ্ধ কপার। বিশুদ্ধ কপারের উপর শুধুমাত্র কপার গিয়ে জমা হচ্ছে। তাহলে আমরা এই প্রক্রিয়াটা যদি সম্পন্ন করা যায়, তাহলে এখান থেকে কপার আয়ন পরমাণুটা কপার আয়নে পরিণত হচ্ছে। এই কপার আয়ন গিয়ে জমা হচ্ছে কোথায়, ক্যাথোডে জমা হচ্ছে। ফলে শুধুমাত্র আমরা এখানে কপার পাচ্ছি। তাহলে এইটা যে অবিশুদ্ধ কপার ছিল, অর্থাৎ এটাতে আমরা ধরেই নিয়েছিলাম যে সিলভার ছিল, গোল্ড ছিল, এগুলো ভেজাল ছিল, এগুলো কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করছে না, অর্থাৎ এগুলো খসে খসে নিচে পড়ে যাচ্ছে। তাহলে এই অপদ্রব্যগুলো, অর্থাৎ অবিশুদ্ধ কপারের যে অপদ্রব্যগুলো ছিল, এই অপদ্রব্যগুলো খসে খসে পড়ে যাবে। শুধুমাত্র কপার পরমাণুটি কপার আয়নে পরিণত হয়ে বিশুদ্ধ ক্যাথোডে গিয়ে জমা হবে, অর্থাৎ বিশুদ্ধ কপার হিসেবে আমরা যেহেতু ক্যাথোড ব্যবহার করেছিলাম। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অবিশুদ্ধ কপারকে খুব সহজেই বিশুদ্ধ করতে পারি। এবারে আসো ইলেকট্রোপ্লেটিং। আসলে এই প্রক্রিয়াটাই মূলত ইলেকট্রোপ্লেটিং। যদি আমরা এখানে বিশুদ্ধ কপার ব্যবহার না করে যদি আমরা এখানে একটা লোহার চামচ ব্যবহার করতাম, একটা চামচ যদি ব্যবহার করতাম, তাহলে কি হতো, তাহলে এই লোহার চামচের উপর কপারের একটি আস্তরণ পড়ে যেত। তো আমরা তো জানি ইলেকট্রোপ্লেটিং হলো কোনো সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তাইলে আমরা একটু বিক্রিয়াটা তো এখন আমরা বুঝেই গেছি যে আমরা কি করব, ইলেকট্রোপ্লেটিং করার সময় যে ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করব, অর্থাৎ যার উপর প্রলেপ দেওয়া হবে,
সেটাকে করতে হবে কি হিসেবে, কি হিসেবে মানে কোন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে তাকে ব্যবহার করতে হবে, ক্যাথোড। আর অ্যানোড হিসেবে কে থাকবে, অ্যানোড হিসেবে থাকবে যার প্রলেপ দেওয়া হবে। যদি আমরা এই লোহার দণ্ডটার উপর নিকেলের প্রলেপ দিতে চাই বা ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই, তাহলে এই যে দণ্ডটা ছিল আগে আমাদের কপারের, এই কপারের পরিবর্তে আমাদের নিতে হবে নিকেলের, অথবা যে যার মতো করে সিলভারেরও নেওয়া যায়। তখন কি হবে, তখন এখানে কিন্তু সেই ধাতুর লবণ নিতে হবে, অর্থাৎ আমরা এখন এখানে নিকেল সালফেট নিতে পারি, নিকেল সালফেট। তাইলে অ্যানোডে বিক্রিয়া কি করবে, অ্যানোডে বিক্রিয়ায় এই যে নিকেল পরমাণুটি আছে এ নিজে দুটি ইলেকট্রন দান করবে, দান করে কি করবে আয়নে পরিণত হবে। এখন ক্যাথোডের দিক, ক্যাথোডের বিক্রিয়া কি ঘটে, ক্যাথোডের বিক্রিয়ায় এই যে নিকেল আয়নটা, তখন এই নিকেল পরমাণুটা কি হচ্ছে ঠিক আগের মতন নিকেল আয়নে পরিণত হচ্ছে, এই নিকেল আয়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, যেহেতু ক্যাথোডটা আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার, ধনাত্মক আয়ন সমূহকে আকর্ষণ করবে। তখন আবার এই নিকেল আয়নটা দুটি ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হবে এবং এবং কি হবে এই চামচের গায়ে জমা। আমরা জানি নিকেল কিন্তু কম সক্রিয় কার তুলনায়, আয়রনের তুলনায়, তাহলে আয়রনের উপর তখন একটা নিকেলের প্রলেপ পড়ে যাবে। তাইলে আমরা জানলাম যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতু নিষ্কাশন সম্ভব, ধাতুর বিশুদ্ধিকরণ সম্ভব এবং ইলেকট্রোপ্লেটিং করা সম্ভব। আরও এরকম তড়িৎ বিশ্লেষণের অনেক ব্যবহার আছে। এখন আমরা জানব গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ সম্পর্কে। তো গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ কাকে বলে, যে গ্যালভানিক কোষ বা ভোল্টা কোষ হল সেই সকল কোষ যেখানে কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ডেনিয়েল কোষের মধ্যে, সরি, গ্যালভানিক কোষের মধ্যে আমরা জানবো আজকে ড্যানিয়েল কোষের গঠন এবং ড্যানিয়েল কোষের বিক্রিয়ার। এখন আমরা আলোচনা করব ড্যানিয়েল কোষ। তো ড্যানিয়েল কোষ সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নিই যে জন প্যাট্রিক ড্যানিয়েল কত সালে, 1836 সালে সর্বপ্রথম এই কোষটি আবিষ্কার করেছিলেন, যে কারণে তার নাম অনুসারে এই গ্যালভানিক কোষটাকে বলা হচ্ছে ড্যানিয়েল কোষ। এক্ষেত্রে কিন্তু দুইটি আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষক কোষ থাকবে। আমরা আজকে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট দিয়ে তৈরি করা একটি ড্যানিয়েল কোষ সম্পর্কে জানব। তো আমরা ধরে নিলাম যে প্রথম কোষে এখানে কি আছে, এখানে থাকলো আমাদের জিঙ্কের লবণ, অর্থাৎ জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন। অন্য ক্ষেত্রে অপর তড়িৎ বিশ্লেষ্য কোষটিতে কি থাকলো, এখানে থাকলো কপার সালফেট, অর্থাৎ কপার আয়ন এবং সালফেট আয়ন। এবং এই ড্যানিয়েল কোষের যেই লবণের দ্রবণ নেওয়া হবে সেই ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করতে হবে, এবং এখানে কিন্তু বাইরে থেকে কোনো বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন নাই। এখানে কি হবে, এখানে নিজে নিজেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। আর এই ড্যানিয়েল কোষে আরেকটি
কি থাকে, ইউ আকৃতির একটা কাঁচ নল থাকবে, যেটাকে বলা হচ্ছে লবণ সেতু। লবণ সেতু, এই লবণ সেতুর মধ্যে মূলত আসলে পটাশিয়াম ক্লোরাইড থাকে, অর্থাৎ পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। যদি এই প্রক্রিয়াটা এখন চালু করা যায় সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে এই যে জিঙ্ক দ্বন্দ্বটা আছে এই জিঙ্ক দ্বন্দ্বটা নিজেই নিউট্রন দান করবে। অপরপক্ষে এইখানে এই যে কপার দ্বন্দ্বটা আছে এই কপার দ্বন্দ্বে গিয়ে এই কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে। আসলে এক্ষেত্রে আমাদের অ্যানোড ক্যাথোড আছে, কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড, তোমরা ভাবতে পারো যে কপার তো নিজেই ইলেকট্রন দান করতে পারতো জিঙ্ক না করে। আসলে যদি দুইটি ভিন্ন পদার্থ থাকে এদের মধ্যে যেটি সক্রিয় তাহলে আমাদের এখানে কি আছে, জিঙ্ক আছে আর কপার আছে। এই দুটার মধ্যে সক্রিয় মৌল হলো জিঙ্ক, যে কারণে জিঙ্ক কিন্তু অ্যানোড হিসেবে কাজ করে আর ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে কাজ করবে তাহলে কপার। এখন আমরা অ্যানোডের বিক্রিয়াটা দেখি, অ্যানোডে কি ঘটে। অ্যানোডে আমি আগেই বলেছি এক্ষেত্রে জিঙ্ক পরমাণু অর্থাৎ জিঙ্ক দ্বন্দ্বটা বা তড়িৎদ্বারটা নিজেই দুটি ইলেকট্রন দান করে জিঙ্ক আয়নে পরিণত হবে এবং এই উৎপন্ন ইলেকট্রনটা এই তার দিয়ে এই যে বাল্ব এই বাল্বের ভিতর দিয়ে কি করবে, ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডের দিকে গেলে কি হবে, এবার ক্যাথোডে বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়াটা ঘটে দেখি আমরা, ক্যাথোডে বিক্রিয়া, এই ইলেকট্রন দুইটি তখন কে গ্রহণ করবে, এই যে কপার আয়ন আছে এই কপার আয়ন এই দুটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কপার আয়ন কার ত্যাগ করা, জিঙ্কের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হোক। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা এখানে লবণ সেতুটি ব্যবহার করলাম কেন, লবণ সেতুর কাজটাই বা কি। দেখ যখন এখানে জিঙ্ক পরমাণু জিঙ্ক পরমাণুটা অর্থাৎ অ্যানোড ইলেকট্রন দান করে তখন কিন্তু এই জিঙ্ক পরমাণু থেকে কি তৈরি হচ্ছে, জিঙ্ক আয়ন। তাইলে এই দ্রবণে অর্থাৎ অ্যানোড যে পার্শ্বে তৈরি দ্বার হিসেবে কাজ করছে এই দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। অপরপক্ষে দেখো এখানে কপার আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, কপার পরমাণুতে পরিণত হচ্ছে, অর্থাৎ কপার পরমাণু কমে যাবে। তাই এখানে কপার পরমাণু কমে যাবে মানে সালফেট আয়নের আধিক্য ঘটবে, এই সালফেট আয়ন এখানে বেড়ে যাবে, এখানে আবার জিঙ্ক আয়ন বেড়ে যাবে। জিঙ্ক আয়ন বেড়ে যাওয়া মানে সালফেট আয়ন কিন্তু কমে যাওয়া, আগে তো জিঙ্ক এবং সালফেট আয়ন সমান সমান ছিল। এই দুইটা আয়নের যে পার্থক্যটা এই পার্থক্যটাকে ঠিক রাখার জন্য মূলত আসলে লবণ সেতু ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে যে পরিমাণ জিঙ্ক আয়ন উৎপন্ন হবে ঠিক সেই পরিমাণ ক্লোরাইড আয়ন কিন্তু এখানে চলে আসবে, ক্লোরাইড আয়ন চলে আসবে, অর্থাৎ জিঙ্ক আয়ন এবং ক্লোরাইড আয়ন তখন কি হয়ে যাবে, আবার সমান সমান হয়ে যাবে। অপরপক্ষে কি হচ্ছে এখানে, এইখানে কপার আয়ন থেকে কপার পরমাণু যখন বের কপার পরমাণু আকারে চলে যাবে তখন সালফেট আয়নের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাবে। এই ঋণাত্মক আয়নের পরিমাণটাকে সমতাকরণের জন্য এই যে পটাশিয়াম লবণ সেতুতে উপস্থিত পটাশিয়াম আয়ন তখন কিন্তু এখানে চলে আসবে। তাহলে লবণ সেতুর কাজটা কি, লবণ সেতুর কাজটা হলো দুই দ্রবণের মধ্যে আয়নের সমতাকরণ করা। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম গ্যালভানিক কোষের মধ্যে ড্যানিয়েল কোষের গঠন এবং ড্যানিয়েল কোষের ইলেকট্রনের আদান প্রদানের যে প্রক্রিয়াটা অর্থাৎ ক্রিয়া কৌশল, বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল এই ক্রিয়া কৌশল।
এবারে আমরা ড্রাই সেল এর গঠন চিত্র আমরা দেখব। ড্রাই সেলে আমরা যদি ড্রাই সেল বলতে তোমরা কি বুঝতে পারছো? ড্রাই সেল বলতে আমরা খেলনা চালাতে যে ছোট ছোট ব্যাটারিগুলো ব্যবহার করি অথবা রিমোট চালাতে, এগুলোই মূলত আসলে ড্রাই সেল বা শুষ্ক কোষ। তো আমরা অনেক সময় ড্রাই সেল বা শুষ্ক কোষগুলো খুলেও দেখেছি, কি দেখতে পাই? বাইরে একটা এরকম চোম আকৃতির একটি দণ্ড, এটা মূলত আসলে জিঙ্কের তৈরি। এই জিঙ্কটা কি হিসেবে কাজ করে? এই জিঙ্কটা ক্যাথোড হিসেবে কাজ করে তথা মাইনাস। এরপরে এই ভিতরে একটা গ্রাফাইটের দণ্ড বা কার্বন দণ্ড থাকে। আমরা জানি একমাত্র অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরপরে ভিতরে এখানে কিছু কালো কালো পদার্থ থাকে, এগুলো কি? এগুলো হল ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, আর একটা থাকে জিঙ্ক ক্লোরাইড। এই তিনটাকে কি করা হয়? পাতিত পানির সাহায্যে মিশ্রিত করে পেস্ট তৈরি করা বা কাই তৈরি করা। এই কাইটা আসলে এখানে ভরে দেওয়া, যেটাকে আমরা কালো কালো রঙে দেখতে পাই। এখন এরপরে কি থাকে? এর উপরে কিছু আলকাত্রা বা পিচ দিয়ে ঢাকা থাকে। এরপরে উপরে এর উপরে বিভিন্ন কোম্পানির যে নামগুলো আছে এই নামগুলোর একটি লেবেল লাগানো থাকে। তো আমরা গঠনটা দেখলাম। আসুন এখানে কি করে বিদ্যুৎ উৎপাদন হয়, আমরা তো মূলত দেখছি গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ বলতে আমরা সেই সকল কোষকেই বুঝছি যেখান থেকে কি হয়, রাসায়নিক পদার্থ থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। তো দেখা যাক তাহলে এখানে আমাদের কি কি থাকলো, আমরা আরেকটু লিখি। থাকলো আমাদের জিঙ্ক ক্লোরাইড, থাকলো অ্যামোনিয়াম ক্লোরাইড, আর থাকলো কি, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এবং এখানে যে কার্বন দণ্ডটা আছে এই কার্বন দণ্ডটাই মূলত অ্যানোড হিসেবে কাজ করে। তো এখন বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াতে দেখব যে এই যে জিঙ্ক দণ্ডটা আছে, জিঙ্ক দণ্ডটা নিজেই দুটি ইলেকট্রন দান করে কিসে পরিণত হয়, জিঙ্ক আয়নে পরিণত হয়। যদি আমরা এটাকে কোনো তার বা যেখানে আমরা ব্যবহার করবো ওটাকে লাগাই দিলে এইরকম একটা সংযোগ তৈরি হয়ে যায়, তখন এই জিঙ্কের ব্যাপৃত দুইটি ইলেকট্রন এই তার দিয়ে কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে, সরি ধনাত্মক প্রান্তিক দিকে যাবে, অর্থাৎ অ্যানোডের দিকে যাবে। এখন এই অ্যানোডে গিয়ে কি হবে, ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রনগুলো মূলত আসলে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এবং এই যে অ্যামোনিয়া ক্লোরাইডের অ্যামোনিয়া মূলকটা আছে এই অ্যামোনিয়া মূলকটা মূলত ইলেকট্রনগুলোকে গ্রহণ করে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন যোগ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ওই জিঙ্কের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নটা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয় এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডটা ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইডে পরিণত হয়, পাশাপাশি পানি উৎপন্ন। তাহলে কি হলো, তাহলে জিঙ্ক যে ইলেকট্রনগুলি ত্যাগ করলো এই ত্যাগকৃত ইলেকট্রন দুটো অ্যামোনিয়াম গুলো আর ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দুইটি ইলেকট্রনকে গ্রহণ করে, গ্রহণ করলে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এবং পানি। তাহলে এই প্রক্রিয়ায় কি হয়, বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা তো জানি বিদ্যুৎ উৎপাদন মানে কি, বিদ্যুৎ বলতে ইলেকট্রনের প্রবাহকেই বলা বোঝানো হয়। তো এখন প্রশ্ন হয় যে অনেক সময় ব্যাটারিটা চলতে চলতে কি হয়ে গেছে, আমরা বলি ড্যামেজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এর কারণটা কি, অথবা এই প্রক্রিয়া কতক্ষণ চলবে? আসলে এখানে যেহেতু ইলেকট্রন আদান প্রদানের একটি ব্যাপার,
যদি জিঙ্ক দণ্ডটা যতক্ষণ থাকবে, জিঙ্ক দণ্ড যতক্ষণ থাকবে অর্থাৎ তার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা যতক্ষণ থাকবে, ততক্ষণ প্রক্রিয়াটি চলতে থাকে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা বিদ্যুৎ পাবো। অপরপক্ষে যদি জিঙ্ক আছে অর্থাৎ জিঙ্ক দণ্ডটা আছে কিন্তু অ্যামোনিয়াম মূলক এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড শেষ হয়ে যায় অর্থাৎ অ্যামোনিয়াম এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিলিত ইলেকট্রন গ্রহণ করছে, যদি অ্যামোনিয়াম মূলক এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে যে কোনো একটি অথবা দুটোই যদি নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায় তাহলেও কিন্তু জিঙ্ক দণ্ড থাকা সত্ত্বেও আর ইলেকট্রনের প্রবাহ সম্ভব নয়। ঘটনাটা এরকম, দান করবে তখনই যখন একজন গ্রহীতা থাকবে। আমার যথেষ্ট টাকা আছে বা আর আরেকজনের যথেষ্ট টাকা আছে, সে দান করতে চায় কিন্তু গ্রহণ করার মতো যদি কেউ না থাকে তাহলে সে দান করতে পারবে না। তার মানে এই প্রক্রিয়াটা তো দান এবং গ্রহণ প্রক্রিয়া, ততক্ষণ দান করা যাবে যতক্ষণ গ্রহীতা থাকবে। এক কথায় যদি জিঙ্ক দণ্ডের জিঙ্ক দণ্ড নিঃশেষ শেষ হয়ে যায় তাহলে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে, অথবা যদি অ্যামোনিয়াম মূলক অথবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে কোনো একটি অথবা দুটোই শেষ হয়ে যায় তবুও প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো তোমরা আর একটু চর্চা করবে, বইয়ের সাথে মিলিয়ে একটু পড়বা, দেখবা যে আমার মনে হয় যে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।